বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা ট্রাভেল ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি সকলে ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমি এক জায়গায় যাচ্ছি, যাওয়ার পথে এক জায়গায় আমি দাঁড়ালাম। সেই দাঁড়িয়ে যে জায়গায় দাঁড়িয়েছি, হঠাৎ করে একটা জায়গায় আমার চোখ স্থির হয়ে গেল, দাঁড়িয়ে গেল একটা দৃশ্য দেখে। সেই দৃশ্যটা কেমন আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমার তো ভালো লেগেছে, আশা রাখছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর তোমরা ভিডিওটি দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। তোমাদের কারণ তোমাদের একটি লাইক, তোমাদের একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা রাখছি খুব ভালো লাগবে তোমাদের। বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদেরকে একটি গ্রামীণ এলাকার মাছ ধরার কৌশল সম্পর্কে দেখাবো। দেখো বন্ধুরা, মাটিতে একটি কলসি পোঁতা রয়েছে, কলসির পাশেই একটি পাইপ ফিট করা আছে, সেই পাইপে ছিদ্র করা রয়েছে, সেই ছিদ্র দিয়ে জল ধীরে 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 বাইরে বেরিয়ে যাচ্ছে। দেখো কলসিটা রয়েছে, পাশে পাইপ রয়েছে, পাইপের জল ধীরে ধীরে বেরিয়ে মাঠের দিকে চলে যাচ্ছে। আসলে ব্যাপারটা কি, এই সাইড দিয়ে মাছ ভর্তি জল এসে কলসিতে জমা হয়, মাছগুলি কলসিতে আটকা পড়ে যায় এবং জলটা বাইরে বেরিয়ে যায়। মাছগুলো পাতা ফাঁদে অর্থাৎ কলসির ভিতরে আটকা পড়ে যায়। যিনি এই ফাঁদ পাতেন, বিশেষ করে রাত্রিরে এই ফাঁদ পাতা হয়, ভোরবেলা এসে যিনি ফাঁদ পাতেন তিনি মাছগুলিকে নিয়ে বাড়ি চলে যান। দেখো আমি ঠিক সকালের দিকে এসেছি, হয়তো যিনি ফাঁদটা পেতেছেন তিনি মাছ নিয়ে চলে গেছেন, তাই মাছ তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। কিন্তু পদ্ধতিটা তোমাদেরকে আমি দেখালাম, তোমরা দেখো খুব ভালো লাগবে, আমার তো খুব ভালো লেগেছে। এরকম পদ্ধতি গ্রাম বাংলায় দেখতে পাওয়া যায়। আমার যারা শহরের বন্ধু বান্ধবী আছো তারা দেখো। বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো রাখছি, টাটা বাই বাই। আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে কোনো না কোনো সময় আবার দেখা হবে। ততক্ষণ রাখছি, তোমরা সকলে ভালো থাকো, হ্যাপি থাকো, সুখে থাকো। টাটা বাই বাই।